ओम तव कथामृतम तप्त जीवनम कवि भिड़ीरितम कल्मषापहम श्रवण मंगलम श्री मदाततम भुवि गृणन्ति ये भुरिदा जनाः। भगवान আমরা আজকে ঈশ্বরের কৃপায় একীভূত হয়েছি, আমরা সব এক জায়গায় সংগৃহীত হয়েছি একটি পাঠচক্রতে। আমাদের আলোচনার বিষয়বস্তু শ্রীমদর্শন স্বামী নিত্যাত্মানন্দজী বিরচিত এই গ্রন্থের প্রথম খণ্ড থেকে আমরা সপ্তম অধ্যায়ে দ্বিতীয় বল্লিতে শুরু করছি। মহারাজ এই প্রসঙ্গটাই আগেও করেছেন শ্রীম, এই ওই অঞ্চলে যে অঞ্চলে তিনি তখন আছেন সেখানে খুব কয়লা চুরি হতো, কয়লা খাদান থেকে কয়লা নিয়ে এসে লোকে অল্প দামে বিক্রি করতেন। মাস্টারমশাই এর ঘোরতর বিরোধী ছিলেন, বলছেন যে অধ্যাত্ম জীবন যাপন করতে চায় তার জীবন সম্পূর্ণ মালিন্য রহিত হওয়া দরকার, এবং চিন্তা ভাবনা সব কিছুতেই এই মালিন্য রহিততা এটা খুব জরুরি, এটা আমাদের জন্য একটা খুব বড় শিক্ষা। আমরা এই কালকেই আমি আত্মস্থানন্দজির একটা লেখা পড়ছিলাম যেটা আমি শেয়ার করেছি, সেখানে বিজ্ঞান মহারাজের কাছে উপদেশ চাওয়া হয়েছে। আত্মস্থানন্দজি বলছেন আর কি উপদেশ দেবো, জীবনের প্রথম অবস্থাতে যে উপদেশ আমরা পেয়েছি সেটা হচ্ছে এই সদা সত্য কথা বলিবে, এইটাকে যদি অভ্যাস করা যায় তাহলে জীবনে আর নতুন করে কোনো কিছু পাওয়া যায় না। কারণ যে সত্যে প্রতিষ্ঠিত হয়েছে সে কখনো অসত্যের মধ্যে যাবে না, এবং যে কখনো অসত্যের ভিতরে যাবে না তার জীবনে সামান্যতম দুঃখটুকুও নেই। আমরা পড়ছি, কুলির নিকট হইতে আশ্রমবাসী একটি বালক কয়লা খরিদ করিয়াছিল, এখন তাহারই কথা হইয়াছে। শ্রীম জনৈক ব্রহ্মচারীর প্রতি বলিলেন, একে তো চোরাই মাল, সম্ভবত দ্বিতীয়ত আর এটা মিথ্যা কথা। আমি দাম জিজ্ঞাসা করলে বলল 12 আনা, কিন্তু শুনলাম 4 আনা আর মুটের খরচ 2 আনা, এমনি সব সংস্কার, আমাদের এতে রান্না করা উচিত নয়, মন মলিন হইয়া যায়, আপনি কি বলেন? ব্রহ্মচারী বলছে, আজ্ঞা হ্যাঁ, কিছুতেই উহা আমাদের ব্যবহার করা উচিত নয়। শ্রীমা বলছেন, এখন এমন অনেক ব্রহ্মচারী আছে যারা অপরিগ্রহ, কারোর কাছে কিছু গ্রহণ করবে না, তা এখানে এমন অনেক ব্রহ্মচারী আছে যারা অপরিগ্রহ, কারোর কাছে কিছু গ্রহণ করবে না, তার উপর আবার চোরাই কয়লায় রান্নাও কিছুতেই হবে না, সহাস্যে 6 আনার জন্য নরকে যাওয়া ভালো নয়, এত সোজা ভালো নয়, কি বলেন? এখন এমন যে আধার স্বামীজি তাকেও ঠাকুর বলেছিলেন তোর এখনো হয় নাই, কাশীপুরের বাগানে শেষ অসুখের সময় কাছে ডেকে নিয়ে একদিন বললে আমায় খাইয়ে দে তো, নিজের হাতে স্বামীজি হাতে নিয়ে মুখে তুলতে যাচ্ছেন, হাত অনেকটা উঠেছেন কিন্তু মুখের 4 আঙুলের নিচে রয়ে গেল আর উঠছে না, তখনই বললেন এই কথা, স্বামীজিকেই এই কথা, অত বড় আধার যাকে বলতেন এমন এখন অন্যদের কি কথা, তিনি বলতেন ভগবান পাওয়া অতি শক্ত কথা, সুতোর ভেতর ফেঁসে থাকলে ছুঁচ ঢুকবে না এমন শক্ত। গীতায় আছে কশ্চিন মান ভেত্তি তত্ত্বতঃ, কেউ কেউ আমায় ঠিক ঠিক জানতে পারে, অগণিত মানুষের মধ্যে ভগবান দর্শনের জন্য কেউ কেউ চেষ্টা করে, তাদের ভেতর আবার কেউ কেউ কশ্চিত কেউ কেউ জানতে পারে, এত শক্ত। আবার উপনিষদে আছে খুরস্য ধারা, খুরের ধারের মতো তীক্ষ্ণ ও দুর্গম পথ, এই কয়লা ফেলে দেওয়া হবে, স্পর্শও করা হবে না। ব্রহ্মচারীকে, আপনি যতীনবাবুকে বলে আসতে পারেন এক মাস যখন আমাদের থাকার কথা এক গাড়ি কয়লা দিতে পারেন কিনা, যা কই পয়সা, এতে বিক্রেতাকে প্রশ্রয় দেওয়া হয়, আমাদের উচিত কোথায় ওকে বারণ করা তা না করে আরও প্রশ্রয় দেওয়া হলো, এনকারেজ করা হলো, ওসব ভালো না, ট্রাম গাড়িতে টিকিট করলাম না, 6 পয়সা ফাঁকি দিলাম, অথবা আজকে ট্রান্সফার টিকিটে কাল গেলাম, এ শিক্ষা চিত্তশুদ্ধির একান্ত প্রয়োজন, চিত্তশুদ্ধি না হলে তাকে পাওয়া যায় না। এইবার শ্রীমৎ চুপ করলেন। এই আমরা যে প্রসঙ্গ করছিলাম এর আগেও একবার এই ঘটনা ঘটেছে, তার যে অন্তেবাসী যারা আছেন তারা না জেনে একটি বাচ্চা ছেলের কাছ থেকে কয়লা কিনেছেন, ছেলেটি ওই চোরাই কয়লা, যে কয়লাগুলো যখন তোলা হচ্ছে তার সঙ্গে সঙ্গে তো সবটুকু সরিয়ে দেওয়া যায় না, অথবা চোরাই পথে তারা ইয়ের মধ্যে জীবন বিপন্ন করে তারা ওই কয়লার খনির মধ্যে ঢোকে, তারপরে ওই কয়লা কাটার পর যে কয়লাগুলো মেঝেতে পড়ে থাকে ছোট ছোট কয়লা সেইগুলোকে কুড়িয়ে নিয়ে এসে বিক্রি করে।
এবং সেই কারণে সেগুলোর দাম বারো আনা, তখনকার দিনে বারো আনার কথা বলছেন, সহজেই ছ আনায় বিক্রি করছেন। মানে চার আনা হচ্ছে কয়লার দাম আর দু আনা হচ্ছে কুলির ভাড়া। অনেকেই কয়লা কেনেন কারণ অল্প পয়সায় সেই একই দামি কয়লা পাওয়া যায়, অনেকেই এরকম কেনেন। তিনি বলছেন না, এরকম করলে কিছুতেই হবে না। স্বামীজির এই ঘটনাটা এর আগেও আমি কখনো পড়িনি, কিন্তু এখানে পড়লাম যে ঠাকুর স্বামীজিকে খাইয়ে দিতে বলছেন, ঠাকুর স্বামীজি খাইয়ে দেওয়ার চেষ্টা করছেন, তথাপি কিছুতেই আর তার হাতটা উঠছে না। ঠাকুর স্বামীজিকেই এই বলছেন এই কথা, বলছেন আমায় খাইয়ে দে বলাতে তিনি পারলেন না, বলছেন এত সহজ ভালো নয়, কি বলেন? অমন যে আদার স্বামীজি তাকেও ঠাকুর বলেছিলেন তোর এখনো হয় নাই। আমরা অনেক সময় ভাবি এই এই হলেই বোধহয় আমরা হয়ে যাবে আমাদের ভগবানের পথে। আজকে আমাদের অনেকের, আমাদের যারা ক্লাস করে তাদের মধ্যে দুজনের কথা তো জানি, তাদের দীক্ষা হয়েছে আজকে, মন্ত্র দীক্ষা একজনের গৌতমানন্দজি মহারাজের কাছে হয়েছে, কাশুন্দি আশ্রমে একজনের, বোধহয় দুর্গাপুর ওইদিকের অঞ্চলে একজনের হয়েছে, পূজনীয় স্বামী গিরিশানন্দজির কাছে। এই যে শুধুমাত্র দীক্ষা নিলেই হয় না, কিন্তু দীক্ষিতের জীবনটি আমাদের যাপন করাটা খুব প্রয়োজন। এটি যদি আমরা যাপন না করতে পারি তাহলে কিন্তু কিছুতেই কোনোভাবে হবে না। বলছেন অনেকেই ভগবানকে, গীতায় ভগবান বলছেন অনেকেই আমাকে খোঁজবার চেষ্টা করে, কেউ কেউ আমাকে, তাদের মধ্যে কেউ কেউ আমায় ঠিক জানতে পারে। আমরা বেশিরভাগই হ্যালোসিনেশনের মধ্যে ভুগি, ভগবানের কথা পড়ি, ভগবানের নাম জপ করি আর ভাবি যে ওতেই আমাদের হয়ে গেল, তাতে কিন্তু হলো না। যতক্ষণ পর্যন্ত চাওয়াটা সঠিক হচ্ছে, যখনই আমাদের চাওয়াটা সঠিক হয়ে যাবে তখনই দেখবেন আমরা আপনা আপনি বদলে যাব। আমাকে এক জায়গায় বলতে বলা হয়েছে যে রামকৃষ্ণ বিবেকানন্দ ভক্ত, রামকৃষ্ণ ভক্তদের দায় দায়িত্ব, তাদের কি কর্তব্য, এরকমভাবে কোনো ডেফিনেশন দেওয়া যায় না যে এইটা করবে এইটা করবে না, ডুজ অ্যান্ড ডোন্টস এরকমভাবে সত্যি সত্যি ভাগ করে দেওয়া সম্ভব নয়। কারণ যত আমরা শ্রীরামকৃষ্ণকে ভালোবাসবো তত আমরা তিনি যেটা অপছন্দ করেন সেটাকে পরিত্যাগ করে তিনি যেটি পছন্দ করেন সেটাই করি। আমরা যারা আমাদের বাবা মাকে খুব ভালোবাসি দেখবেন আমরা আমাদের ব্যক্তিগত জীবনেও এই পরিবর্তনটা আনি। যত আমাদের প্রিয়জনকে আমাদের ভালোবাসা যায় তিনি যেটা ভালোবাসেন সেইটাই করা দরকার। আমরা আত্মস্থানন্দজিকে খুব ভালোবাসতাম, মহারাজ খুব চাইতেন যে প্রত্যেকটা কাজ সময়ে সময় হোক, আর সাধন ভজনের প্রতি আমাদের প্রত্যেকের যেন একটা ভালোবাসা, একটা ইনক্লাইনেশন থাকে। আমরা যেন মহারাজকে তুষ্ট করার জন্য সারাদিন ওইতেই রত থাকতাম, ঠিক সময় ঘুম থেকে উঠতাম, একবারে ঠিক সময় মন্দিরে যাওয়ার জন্য অ্যালার্ট হয়ে থাকতাম, সন্ধ্যারতিতে ঠিক সময় যেতাম, মহারাজ যতক্ষণ জপ ধ্যান করতে বলতেন মহারাজের কথা আমাদের কাছে একদম বেদবাক্যের মতো ছিল, যা বলতেন আমরা তাই করতাম। শাস্ত্রাদি পড়তে হবে, পড়তে হবে, ভালো লাগুক না লাগুক পড়তে হবে, মহারাজ বলেছেন এতেই হবে। এই রকম একটা ভালোবাসা ভগবানের প্রতি, এই রকম যখন ভালোবাসা হবে তার প্রীতির জন্য প্রত্যেকটি কাজ আমরা করতে নিরত হব, আমাদের এইটা দরকার। এ পথ সত্যি খুব দুর্গম। আমাদের এখানে আমফান হয়েছিল, আমফানে বহু স্কুল বাড়ি ভেঙে গেছিল, আমাদের এখানেও প্রাইমারি স্কুলে খুব ক্ষতি হয়েছিল, সেকেন্ডারি স্কুলে হয়েছিল। সেকেন্ডারি স্কুলে সবচেয়ে বড় ক্ষতি হলো সাইকেল স্ট্যান্ডের ছাদটা উড়ে গেল। এখন আমফান হয়ে যাওয়ার প্রায় দশ বারো দিন পরে যখন ইলেকট্রিসিটি রেস্টোর্ড হয়ে গেল আস্তে আস্তে স্কুলগুলোকে খুলে দেওয়া হলো, তখনও পর্যন্ত কিন্তু বর্ষা থামছে না। পোস্ট আমফান ইফেক্ট, যেমন ভূমিকম্প হওয়ার পরে পরপর অনেকবার আফটার শক হতে থাকে, ঠিক সেই রকম এই আমফান হয়ে যাওয়ার পর প্রকৃতি কিছুতেই শান্ত হচ্ছে না, রোজ বৃষ্টি এবং মুষলধারে বৃষ্টি। সবচেয়ে বেশি কষ্ট মানুষজনদের, তার কারণ হচ্ছে বাড়ির ছাদ, বেশিরভাগের ছাদ, বাড়ির ছাদ উড়ে গেছে, তাহলে বৃষ্টিতে তারা কেমন করে থাকবে। আমাদের এখানে সবচেয়ে সমস্যা দেখা দিল যে সাইকেল স্ট্যান্ডের ছাদটা উড়ে গেছে, ফলে ছেলের যে সাইকেল রাখবে কী করে রাখবে সেটা হচ্ছে কথা। সরকার থেকে আমাদের জানানো হলো যে অন্যান্য জিনিস যেমন সারানো হচ্ছে সাইকেল স্ট্যান্ডটাও সারিয়ে দেওয়া হবে, যে কারণে আমরা সারা এই দ্বীপ জুড়ে রিলিফের কাজ আরম্ভ করলাম। বেশ চার পাঁচ মাস হয়ে যাওয়ার পর যতবার সরকারের কাছে খোঁজ নেওয়া হয় ডিএম অফ এই বিডি অফিসে, ততবার ওরা বলছে এইগুলো হচ্ছে এইগুলো হচ্ছে, এরপর এটা হয়ে যাবে। তারপরে একটা সময় দেখি ওদের যে কনস্ট্রাক্টর, এই কনস্ট্রাকশন যারা থাকেন কন্ট্রাক্টররা, তারা সব চলে গেলেন,
বিডিও অফিসে গিয়ে খোঁজ নিতে গিয়ে দেখা গেল স্বয়ং বিডিও এবং তার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলছেন ওই জায়গাটা আসলে আমাদের লিস্টের বাইরে চলে গেছিল, এখন আমরা ওটাকে ইনক্লুড করতে পারি না। একটা শর্তে ওটাকে ইনক্লুড করতে পারি, যদি আপনি ওটাকে মিড ডে মিলের ডাইনিং হল দেখিয়ে দেন, তাহলে এক্ষুনি আমরা ছাদটা করে দেবো। তৈরি করতে 20,000 টাকা, মানে যেটা যেটা করবে সেটা করতে 20,000 টাকা মতো লাগবে। তখন কি একটা অদ্ভুত বদবুদ্ধি মাথায় খেলে গেল, তাকে বললাম যে না, ঠাকুর ছিলেন সত্যস্বরূপ। আমি এখানে আমার আত্মপ্রচারের জন্য বলছি না, আমাদের জীবনের ওই অভিজ্ঞতাগুলো আপনাকে বলছি। তখন মনে হলো যে ঠাকুর, এই কথাটা বললাম, বলে ফেলেছিলাম যে ঠাকুর হলেন সত্যস্বরূপ। আমি মাত্র 20,000 টাকা কেন, 20,00,000 টাকার জন্য সেই সত্যস্বরূপ শ্রীরামকৃষ্ণকে অসন্তুষ্ট করতে পারব না। আমার নিজের ব্যক্তিগত মনে হয়েছিল যে এই টাকাটা যদি নেওয়া হয়, ডিক্লারেশনটা যদি এইভাবে দেওয়া হয়, তাহলে বোধহয় ঠাকুর অসন্তুষ্ট হবেন, তিনি আমাদের প্রাণকেন্দ্র, এই স্কুল তার নামে, এই যে স্কুলটা চলছে এটা তার নামে, মনসাদীপ রামকৃষ্ণ মিশন হাই স্কুল। এটা শুধুমাত্র মনসাদীপ হাই স্কুল নয়, মনসাদীপ রামকৃষ্ণ মিশন হাই স্কুল, তাঁর নামে প্রচারিত স্কুলে এই জাতীয় যে জিনিস, এটাকে কখনোই আমরা অ্যালাউ করতে পারি না। তিনি কীরকমভাবে আমাদের যেন খুব সাহায্য করলেন, এই যে কথাটা বলছেন না যে এত শক্ত, বলছেন তাদের ভিতর কশ্চিত, কেউ জানতে পারে, এত শক্ত। আবার উপনিষদে আছে ক্ষুরের ধারের মতো অতি তীক্ষ্ণ দুর্গম, এই কয়লা ফেলে দেওয়া হবে, স্পর্শও করা হবে না। ক্ষুরের ধারার মতো, ক্ষুরস্ব ধারা নিশিতা দূরত্বয়া, অনেকটা যারা আপনারা ইয়েতে গিয়েছেন, স্বর্গারোহিণীতে গিয়েছেন, স্বর্গারোহিণীর পথ তাই, এই যে আমাদের পিঠের শিড় দ্বারা আছে ওই রকম গিরিশিরা, সেই গিরিশিরার মধ্যে দিয়ে যাও, দুপাশটা গভীর খাত, তার মাঝখান দিয়ে লম্বা রাস্তা, আপনি যদি একটু এপাশ ওপাশ হয়ে যান একেবারে সোজা গিয়ে খাদে পড়ে যাবেন, ঠিক সেই রকম। বলছেন এই ধর্মপথ কীরকম, খাদে পড়বে না, তার দুপাশে ব্লেড লাগানো আছে, অতি মানে ধারালো কুড লাগানো আছে, আপনি পেরোতে গিয়ে একটু এপাশ ওপাশ হলেই আপনার হাত পা কেটে আপনি রক্তাক্ত হতে থাকবেন, এবং ভগবানকে ধরে থাকলে তিনি শেষ মুহূর্ত অবধি আপনাকে শক্তি দেন, বুদ্ধি দেন, সাহায্য করেন। সবচেয়ে বড় কথা, সত্যকে ধরে থাকবার মতো ক্ষমতা তিনি দেন। এবার তিনি বলছেন আপনি যতীনবাবুকে বলে আসতে পারেন এক মাস আরও আমাদের থাকার কথা, যাতে এক গাড়ি কয়লা আমাদের দিতে পারেন কিনা। বলছেন যা কই পয়সা, এতে বিক্রেতাকে প্রশ্রয় দেওয়া হয়, আমাদের উচিত কোথায়ওকে বারণ করা না করে আরও প্রশ্রয় দেওয়া হলো, এনকারেজ করা হলো, ওসব ভালো নয়। এটা বলছেন যে ওই পয়সাটা, ওই কয়লাটা যদি ব্যবহার না করা হয়, যে টাকাটা খরচ হলো সেটা তো নষ্টই হলো, আর যে অন্যায় করেছে সে তো জানতে পারলো না, সে তো নিয়ে চলে গেল। তা অতএব এইটা অন্যায় যেটা হলো সেটা অন্যায় হয়ে গেছে, এটাকে আমরা কোনোভাবেই কিছু করে উঠতে পারবো না, কিন্তু তবুও আমাদের উচিত নয় ওই জিনিসটা ব্যবহার করা। তখনকার দিনে এটা ছিল, ট্রাম গাড়িতে টিকিট করলাম, 6 পয়সা ফাঁকি দিলাম, যে যতদূর যাওয়ার কথা ততদূর আমরা গেলাম না, আমরা ততদূরই গেলাম কিন্তু টিকিট করবার সময় অন্য ডিস্টেন্সের কথা বললাম। এখন যে কারণে মেট্রো রেলে এটা কিছুতেই করা সম্ভব হয় না, আগে হতো, এখন একেবারেই সম্ভব হয় না। তার কারণ হচ্ছে বিভিন্ন ডেস্টিনেশনের চাকতি যখন দেওয়া হতো তার কালারগুলো আলাদা আলাদা হয়, আর এখন তো ওই যে ইয়ে লাগানো আছে, ওই যে কার্ড আছে সেটা আপনাকে কিছুতেই বেরোতে দেবে না, আপনার যদি টাকা কম থাকে, আপনি বেশি টাকা ডিস্টেন্সে গিয়ে থাকেন, আপনাকে আটকে দেবে, কিছুতেই আপনাকে বেরোতে দেবে না। আরেকটা জিনিস ছিল, তখন একটা ট্রান্সফার টিকিট থাকতো, আপনারা যারা ট্রেনে চড়েছেন, দুপিঠের টিকিট একসঙ্গে করে ফেলা যেত, এই যারা ট্রেনে চড়তেন আগেকার দিনেই করা যেত, এখন করা যায় কিনা জানি না, সেইটা আজকে ফিরে যাওয়ার কথা ছিল, আজকে না করে আমরা সেই টিকিটটা পকেটে রেখে দিলাম, পরের দিন দেখানোর সময় দূর থেকে দেখিয়ে দিলাম আমার টিকিট আছে। ওই ভিড়ের মধ্যে টিকিট দেখার সময় হতো না যে টিকিটটা ঠিক আছে কিনা, অনেক সময় এইরকম করা হতো। আমার মনে আছে আমরা বেলঘরিয়া স্টুডেন্টস হোমে আছি, একদিন হঠাৎ করে দেখা গেল ছেলেদের টিকিট কাটার জন্য যে ফান্ড আছে সেই টাকাটা কিছুতেই খরচ হচ্ছে না। আমরা খোঁজ করে জানলাম ছেলেরা কেউ টিকিট কাটে না, এবং যথারীতি আমরা এটা অমলানন্দজিকে জানানো হলো। ওখানে একটা ভারী সুন্দর জিনিস আছে যে গ্যাদারিং, একটা রাত্রিরে প্রত্যেক এক এক সাধুর কাছে এক একটা ক্লাস আসবে,
তাদের সঙ্গে গ্যাদারিং হবে, তারা মূলত গল্প করা, পেটের ভিতরে যা যা গ্যাস জমেছে সেগুলো সব বার করে দেওয়া, আর কিছু সৎ বিষয়বস্তু নিয়ে আলোচনা করা, তাতে তাদের মনে একটা সদ্ভাব জাগ্রত হয়। তো সেই গ্যাদারিংয়ের মধ্যে মহারাজ জিজ্ঞাসা করলেন কে কে টিকিট কাটো না। দেখা গেল একটি ছেলে বাদ দিয়ে কোনো ছেলেই টিকিট কাটেনি, একশোটি ছেলে, 104টি ছেলের মধ্যে 103 জন ছেলে টিকিট কাটে না, আর একজন খালি টিকিট কাটে। তা মহারাজ বললেন যারা বিবেকানন্দ সেন্টিনারি কলেজে পড়ে রহড়াতে, সাধারণত টিকিট চেকাররা জানেন যে ছেলেরা টিকিট কাটে, তাই ওদের ধরেন না। কিন্তু শিয়ালদা তো খুব সাংঘাতিক জায়গা, জিজ্ঞেস করলেন তোমরা কি করো? বলছেন বুক পকেটে হাত দিয়ে আমি থপথপ করে মেরে দেখিয়ে দিই। ওই কলেজের আইডেন্টিটি কার্ডটা থাকে, সেইটার উপর চাপ দিয়ে দেখায়। টিকিট চেকাররা অনেক সময় সন্তুষ্ট হন, অনেক সময় ধরেন, অনেক সময় তার সাথে লুকোচুরি খেলতে হয়। মহারাজ এত ক্ষুব্ধ হলেন, এত ক্ষুব্ধ হলেন, বললেন আমি কখনো ভাবতে পারিনি যে শ্রীরামকৃষ্ণের ছত্রছায়া ছেলে থেকে আমাদের ছেলেরা এরকম অসৎ হতে পারে, এরকম ঘটনা আমরা দেখেছি। শ্রীমৎ চুপ করে বসে আছেন, এমন সময় ব্রহ্মচারী তাকে জিজ্ঞেস করছেন আগে চিত্তশুদ্ধি কাকে বলে, ঠিক ঠিক চিত্তশুদ্ধি হলে কি হয়? শ্রীমা উত্তর দিচ্ছেন চিত্তের শুদ্ধি কিনা আমি ঈশ্বরের দাস সন্তান কিংবা আমি ঈশ্বর এর যে কোনো একটা ভাব চিন্তা করে চিত্তের যে অশুদ্ধ ভাব রয়েছে জন্ম জন্মান্তরের সংস্কার তা নষ্ট হয়ে যায়। চিত্তের অশুদ্ধ ভাব এইগুলি, আমি মানুষ, আমি অমুকের ছেলে, অমুক স্থানে বাড়ি ইত্যাদি। যখন চিত্ত শুদ্ধ হয় তখন আমি ঈশ্বরের দাস, তাঁর সন্তান, এই সব ভাব উদিত হয়। এই হচ্ছে কথা, চিত্তের অশুদ্ধ ভাব আমি মানুষ ব্রাহ্মণ ইত্যাদির সঙ্গে সংঘর্ষ হয়। চিত্তের শুদ্ধ ভাব যেমন আমি ঈশ্বরের দাস, তাঁর সন্তান কিংবা সোহম, এই শুদ্ধ ভাব দ্বারা অশুদ্ধ ভাব নিবারিত হয়ে যায়, তখন বস্তুলাভ হয়, ঈশ্বর দর্শন হয়। যেমন ক্লিন মিররে রিফ্লেকশন বা পরিষ্কার দর্পণে প্রতিবিম্ব পড়ে, চিত্তের ঠিক ঠিক শুদ্ধ ভাব আর আত্মদর্শন, ঈশ্বর দর্শন এক কথা। এক্সট্রিম পিউরিফাইড স্টেট অফ দ্য মাইন্ড ইজ গড, শুদ্ধ মন আর শুদ্ধ আত্মা এক। এটা একেবারে শুরুর দিকে খুব জোর দিতে হয়, সবসময় এটা হয় না কিন্তু হতে হয়। ভূতেশানন্দজি দীক্ষা দেবার সময় বলেছিলেন আজ থেকে জানবে তুমি শ্রীরামকৃষ্ণের, এবং এই ভাবটিকে নিজের মধ্যে জাগ্রত করে রাখা। তোমরা আজকে ভাবামাত্রই বুঝতে পারবে না তোমরা শ্রীরামকৃষ্ণের, কিন্তু এটা নিরন্তর ভাবতে হয়, নিরন্তর ভাবতে হয়, এবং যত নিরন্তর ভাবতে থাকবে তুমি নিজেই বুঝতে পারবে তোমার ভেতরে এই 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 খারাপ গুণ আছে। বলছেন সবসময় লক্ষ্য রাখবে, সবসময় মনে রাখবে তুমি যেখানেই যাও না কেন তিনি তোমাকে দেখছেন। যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো, আকুল নয়ন ধরে ঢালো গো কিরণ ধারা। এই যে আমি যেখানেই যাই না কেন তুমি ঠিক আমাকে দেখছো, সে একটা একজনের গল্প একবার ফেসবুকে শেয়ার করেছিলাম যে একজন গুরু সব শিষ্যদের একটা করে নারকেল দিলেন, বললেন এমন এক জায়গায় নির্জনে গিয়ে এই নারকেলটা ফাটিয়ে নিয়ে এসো যেখানে আর কেউ তোমাকে দেখবে না। শিষ্যরা ঘুরে বেড়াতে থাকলেন সারাদিন বিভিন্ন নির্জন জায়গায় গিয়ে, তারা ফাটিয়ে বিকেলবেলা চলে এলেন, সবাই এসে গেল, একটি ছেলে কিছুতেই সেই নারকেল ফাটিয়ে আনতে পারলো না, সে গোটা নারকেলটা নিয়ে গুরুর কাছে ফেরত এলো। অন্যান্য শিষ্যরা তাকে বলতে থাকলো কেন তুমি ফাটাতে পারলে, এই তো আমরা পেরেছি, তুমি কি ওখানে গেছিলে? আমরা যেখানে গেছিলাম, বলছে হ্যাঁ তোমরা চলে যাওয়ার পর সেখানে গেছিলাম, সেখানেও পারিনি। জঙ্গলে গেছিলে, তোমরা চলে যাওয়ার পর সেখানেও গেছিলাম, কিন্তু সর্বত্র আমি দেখছি, দেখছি যেন দুটি চোখ আমাকে সবসময় দেখছে, অদৃশ্য দুটি চোখ। এই অদৃশ্য দুটি চোখ মহারাজ বলতেন এ হচ্ছে আমাদের বিবেক। এই বিবেককে যদি আমরা জাগ্রত করি, বিবেক বলে দেয় এই এই যে কাজগুলো করছি এগুলো ঠিকঠাক করছি না। যত আমরা ঈশ্বরাভিমুখী হই তত নিজেরাই বুঝতে পারবো যে এই যে মিথ্যে কথাটা বলছি এই মিথ্যে কথাটা ঠিক হচ্ছে না, এই যে অন্যের সঙ্গে অন্যায় আচরণ করলাম এই অন্যায় ভাবটা ঠিক হলো না, এই রকম এই যে এত সত্যপরাণ এই এই ভাবটি আমাদের ভেতরে আসবে। এবং যত এই ভাবটি আসবে তত দেখবেন আমার এই যে ব্যক্তি পরিচয় আছে, আমি অমুকের, আমি তমুকের, এইটা থেকে ছড়ে ছড়িয়ে গিয়ে আমি শ্রীরামকৃষ্ণের, শ্রীরামকৃষ্ণ আমার। আমরা ওই সৎ প্রসঙ্গে একজন জজের গল্প এখানে উল্লেখ করেছিলাম, বিশুদ্ধানন্দজি তার একটি বক্তৃতায় বলেছিলেন,
সেই জজ বিশুদ্ধানন্দজি কন্যাকুমারিকা যাওয়ার পথে ত্রিভান্ডমে সেই ডিস্ট্রিক্ট জেলা জাজের কাছে ছিলেন, জেলা জাজের বাড়িতে চার দিন ছিলেন। যেদিন প্রথম দিন গেলেন, জাজ তাকে খুব আদর আপ্যায়ন করে এবং তার সঙ্গে বলতে থাকলেন তিনি কিভাবে শ্রীরামকৃষ্ণের ভাবে এই সংসার করেন। তিনি মনে করেন এই যে তার স্ত্রী পুত্র মাতা পিতা সবাই রয়েছেন, সবাই শ্রীরামকৃষ্ণের, এবং এই ভেবে তিনি তাদের সেবা করেন। তারা কেউ তার নয়, তারা সবাই শ্রীরামকৃষ্ণের। শ্রীরামকৃষ্ণের জিনিসপত্র তার কাছে গচ্ছিত আছে এবং সেই ভেবে তিনি তাদের সেবা করেন। সেদিন চলে গেলেন, যা আদালতে গেলেন। আদালত থেকে ফিরে যখন এলেন, তখন তিনি বিকেলবেলা এসে এই বলতে থাকলেন এই আমাদের বিশুদ্ধানন্দজিকে নিয়ে তার থাকার ঘরে গেলেন। এবং তার থাকার ঘরে যখন তিনি এলেন, এই তার একটা ঘরে তিনি নিয়ে গেলেন, সেটা হচ্ছে তার জপ করার ঘর। সেই ছোট্ট একটি ঘরে সেখানে শ্রীরামকৃষ্ণের একটি ছবি বসানো আছে। তিনি বিশুদ্ধানন্দজিকে বললেন, মহারাজ আপনাকে সকালে বলছিলাম না যে আমার পরিবার পরিজন সব দেখছেন, সব শ্রীরামকৃষ্ণের। আপনার মনে হতে থাকে এর যদি সব শ্রীরামকৃষ্ণের, তাহলে আমার মানে এর কে, মানে আমার নিজের লোককে, ওই দেখুন ওই লোকটি বসে আছেন, উনি আমার নিজের, আমি ওনার নিজের। আর যেহেতু আমার স্ত্রী পুত্র পরিবার ওনার নিজের, তাই আমি তাদের সেই জ্ঞানে সেবা পূজা করি, তাদেরকে সেই জ্ঞানে তাদের কাজ তাদের সাহায্য করতে থাকি। এই যে ভাবটা, যত আমরা ভাবতে থাকব শ্রীরামকৃষ্ণ আমার, তখন দেখবেন আমাদের জীবনের দৃষ্টিভঙ্গিটা, দেখার দৃষ্টিভঙ্গিটা বদলে যাবে। এইটাকে শ্রীময় এখানে ব্যাখ্যা করতে গিয়ে এই চিত্তের শুদ্ধির কথা বলছেন। বলছেন এই চিত্তের শুদ্ধি হওয়াটা খুব জরুরি। চিত্ত অশুদ্ধ হলে তখন আমাদের ভেতরে সবচেয়ে যেটা আসে, আমার জাতিগত গুণ, আমি ব্রাহ্মণ ও অব্রাহ্মণ, আমি উচ্চ শিক্ষিত ও নিম্ন শিক্ষিত, আমি অর্থবান ও অর্থহীন, এই যে প্রভেদ যেগুলো আমাদের মধ্যে আমরা খুব বেশি করে প্রকট দেখতে পাই বা সব মানুষের ভেতরে দেখতে পাই, সেইগুলো হচ্ছে তার কারণ হচ্ছে তারা ঈশ্বরের কাছাকাছি এখন আমরা গিয়ে কেউ পৌঁছতে পাইনি। অন্যের কথা ছেড়ে দিন, কখনো কাউকে দিয়ে বিচার করতে যাবেন না, নিজের দিকে তাকিয়ে দেখুন আমার ভিতর থেকে এই ভাবগুলো অপসৃত হয়েছে কিনা, এটা জানাটা খুব জরুরি। এই যে চিত্তের অশুদ্ধ ভাব, এগুলো চলে গেলে তখন কি হবে? মহারাজ বলছেন যে ক্লিন মিররে রিফ্লেকশন পড়ে, পরিষ্কার যে আয়না তাতে যেন ঈশ্বরের প্রকাশ হতে থাকে। উত্তরাখণ্ডে একটি কথা খুব প্রচলিত আছে, দর্পণ সাফ হ্যায় তো, আবার কেউ কেউ সেটাকে অপভ্রংশ করে বলেন, ওটা আসল কথা হলো দর্শন সাফ হ্যায় তো। দর্পণ মানে চিত্ত দর্পণ, আমাদের মনের ভেতরে একটা দর্পণ আছে, সেই দর্পণে যখন আমি আমার সেই দর্শন দর্পণ যদি পরিষ্কার না থাকে, অপরিচ্ছন্ন থাকে, তাহলে তাতে কিছুতেই যে ঈশ্বরের যে প্রকাশ সেটা আমরা বুঝতে পারি না। আলো এলে সেখানে সেইভাবে সেটা চমকাবে না। আমাদের বাড়িতে যখন আমাদের আয়নাগুলো মলিন হয়, আমরা ভিজে কাগজ দিয়ে সেটাকে প্রথমে পরিষ্কার করি, তারপরে শুকনো কাপড় দিয়ে সেটাকে মুছে ফেলি। ঠিক সেই রকম ভক্তির অশ্রুজলে তাকে সম্পূর্ণ সিক্ত করতে হয়, তারপরে জ্ঞানের শুষ্কতা দিয়ে সেটা জ্ঞানের বিশুদ্ধতা দিয়ে সেটাকে সেটা পরিষ্কার করতে হয়। তখন আমাদের হৃদয়ের ভেতরের যে আয়না আছে, সেই দর্পণ সেটা পরিষ্কার সাফ হয়, তখন দর্শন ঈশ্বরের প্রকাশও তখন আমার ভেতরে পরিষ্কার হয়। বেদান্তে এই চিত্তশুদ্ধিকে তম পদার্থের শোধন বলে, তত্ত্বম অসি, তৎ হল ব্রহ্ম ঈশ্বর, তৎ হল ব্রহ্ম বা ঈশ্বর, তম হল জীব। জীবের জীবত্ব নাশ করার প্রক্রিয়াকেই তম পদার্থের শোধন বলে। তম খুঁজতে খুঁজতে গিয়ে তৎ হয়ে যায়, পাশমুক্ত জীব শিব হয়ে যায়। আমি যত নিজেকে পরিচ্ছন্ন করতে থাকবো, যত নিজেকে পরিচ্ছন্ন করতে থাকবো, তখন আর বুঝে উঠতে পারবো না। যখন দর্পণে আমি আমার পরিষ্কার মুখটা দেখতে পাবো, তখন আর নিজেকে আর চিনতে পারবো না। আমরা সদ্য সাধু হতে এসেছি, তখন ভাবতুম যে রোজ রোজ দাড়ি কাটার কি আছে, বেশ গালে এক গাল ভর্তি দাড়ি হয়েছে। ক্লাসে গিয়েছি, মহারাজ খুব বকুনি দিলেন, বললেন আমার এই 74 বছর বয়স হয়েছে, আমি এখনো নকল ডেঞ্চার, নকল দাঁত লাগিয়ে ই করতে পারি, দাড়ি কাটতে পারি, তুই পারিস না, তুই কেন পারিস না? পরের দিন বললেন যে না কাটলে বার করে দেব। পরের দিন যথারীতি দাড়ি টাড়ি কেটে পরিষ্কার হয়ে মহারাজের কাছে গেছে। মহারাজ কিন্তু একবারও জিজ্ঞেস করলেন কি দাড়ি কাটলি না কেন, তখন মহারাজ জিজ্ঞেস খালি একটা কথাই জিজ্ঞেস করেন,
আয়নায় মুখ দেখেছিস? আমি বললাম হ্যাঁ আয়নায় মুখ দেখেছি। কিরম ঝকঝকে দেখাচ্ছিল না? হ্যাঁ মরে ঝকঝকে দেখাচ্ছিল। ঠিক সেই রকম নিত্য মন্ত্রের সাধন করলে, নিত্য মন্ত্র জপ করলে এরকম আমাদের ভেতরে যে আত্মস্বরূপ আছে, আমার আত্মা, সেটিও এরকম ঝকঝকে দেখাবে। দেখুন দাড়ি কাটা থেকে আত্মস্বরূপে তিনি চলে গেলেন, লৌকিক বিষয় থেকে তিনি অলৌকিক বিষয়ের দিকে চলে গেলেন। এই হচ্ছে কথা, লৌকিক বিষয় থেকে তিনি অলৌকিক বিষয়ের দিকে এসছেন। যেন ইয়েতে বলে, শাস্ত্রকে একে বলে তম পদার্থের শোধন, এই যে তুমি এই পদার্থের যখন শোধন হতে থাকে, এটা পরিশুদ্ধ হতে হতে তখন সেটা তৎ বা ঈশ্বরে রূপান্তরিত হয়। ঠাকুরের এই কথাটা কত সহজেই বলেছেন, আমিটাকেই খুঁজে পেলাম না, দেখছি সবটাই তুমি বা মা। আবার বলতেন অন্তরঙ্গদের, তোদের কিচ্ছু করতে হবে না, আমি কে আর তোরা কে জানলেই হবে। অর্থাৎ আমি ঈশ্বর যাকে তৎ বলেছে বেদে, আর তোমরা সন্তান তম, পিতা পুত্র একই বস্তু একই জাতি, তাই অদ্বৈত, এও অদ্বৈত জ্ঞান। ভক্তেরা এইভাবেও অদ্বৈত জ্ঞান লাভ করে। আরেক জ্ঞানের রাস্তা আছে, এই হচ্ছে এই আমিটাকে খুঁজে পাই না। আমরা আমিটাকে এত বেশি খুঁজে পাই, আমি 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 করতে থাকি, এই তুমিটা আর আমাদের আসে না, তাই আমিটাকে তিনি খুঁজে পাচ্ছেন না। ভূতেশানন্দজি মহারাজ শেষের দিকে, উনি সাধারণত ওনার সাধনের যে অনুভূতি সেটা কখনো কারোর কাছে বিশেষত প্রকাশ করতেন না। একদিন তিনি তাকে সেবকরা জিজ্ঞাসা করেছে, খুব সে জিজ্ঞাসা করে ধরেছে, তখন তিনি বলছেন যে এই যে তপস্যা করতে গেছিল সন্ন্যাসের পরে, তখন সেইখানে গিয়ে তার কি অনুভূতি হলো। প্রায় অনেক দিন, প্রায় বছরখানিকের মতো উনি উত্তরকাশীতে ছিলেন, ভিক্ষান্নে তপস্যা করছিলেন। বললেন ফিরে আসবার আগে একদিন মনটাকে ছেড়ে দেখলাম যে মনটা কোথায় যাচ্ছে, তখন দেখলাম মনটা ঘুরে ফিরে সেই ঠাকুরের পায়েরতেই লুটিয়ে আছে। এই যে আমাদের যে ব্যক্তিসত্তা, এটা একবার খুব পরিষ্কার ওনার এই দর্শন থেকে বোঝা যায় যে আমরা যদি সাধন ভজন করতে পারি, আমাদের এই যে ব্যক্তিসত্তা এটা সম্পূর্ণভাবে অপসৃত হয়, আমির বদলে সেখানে সে তুমি আসে। বলছেন আরেকটি পথ আছে, জ্ঞান পথ। সাধক প্রথমে তত্ত্বের সন্ধান নেয়, ঈশ্বর আছেন এ বিশ্বাস প্রথমে হওয়া চাই, তারপরে ঈশ্বরের স্বরূপ ধারণা করা, পবিত্র শুদ্ধ বুদ্ধমুক্ত স্বভাবান ঈশ্বর কিংবা সচ্চিদানন্দ স্বরূপ। কেউ কেউ বলেন সচ্চিদানন্দকে বিগ্রহ, সচ্চিদানন্দ ঘন বিগ্রহ। এই ধারণাটি দৃঢ় হলে তখন আপনাআপনি প্রশ্ন ওঠে, আমি কি, আমার স্বরূপ কি? তখনই আমিটার খবর হয়। শেষে দেখা যায় তুমিও যে পদার্থ, আমিও সেই পদার্থ, পদার্থ এক দুই নয়। এই জন্যই তিনি বলেছেন অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছা তাই কর। প্রথমে ঈশ্বরের অনুসন্ধান করতে হবে, ঈশ্বরের অনুসন্ধান করতে করতে, আসলে ঈশ্বরের যখনই আমরা অনুসন্ধান করতে বেরিয়েছি তখনই আমাদের নিজেদের ভেতরে বদল হতে থাকছে। আপনি বেশ 85 কিলো ওজন নিয়ে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে এই 5 দিনের অমরনাথ যাত্রা করছেন, পথে কোথাও খাবার জায়গা নেই, এখনকার মতো লঙ্গর নেই, কিচ্ছু নেই, যেটুকু খাবার আছে সেইটুকু নিয়ে যেতে হচ্ছে। আপনি কিছুতেই বেশি খাবার নিতে পারছেন, কারণ বোঝ নিয়ে যেতে পারবেন না, তাই প্রথম দিন রাত্রিরে কোনো রকমে সেই পিসুটপের তলায় থাকলেন। বারবার ভাবছেন সেই অমরনাথ এই রাস্তা দিয়ে গেছেন সে অমর মন্ত্র বলার জন্য, সেই অমর মন্ত্র এমন সেই মন্ত্র যে মন্ত্র শুনলে মানুষ চিরন্তন আনন্দের সন্ধান পায়। আপনি সেই ভীষণ কষ্ট করছেন, আপনার 85 কিলো থেকে একদিনে প্রায় গোটা 3 কিলো ঝরে গেছে, তারপরে পরের দিন আপনি আবার হাঁটতে 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 শেষ না গিয়ে গিয়ে পৌঁছলেন, আবার সেইখানে থাকা শুরু করলেন, যেটুকু খাবার আছে সেইটুকু খাবার নিয়ে আপনি সেইখানে কোনো রকমের রাত্রি কাটিয়ে দিলেন, আপনার যে আরও 3 কিলো ওজন ঝরতে থাকলো, আর মন ক্রমাগত ঈশ্বরের চিন্তায় মগ্ন হয়ে আছে। এই রকম করতে করতে একটা সময় অমরনাথ গুহায় গিয়ে আমরা অমরনাথ দেবকে দর্শন করলাম, দেখলাম তিনি বরফের, সে তো বরফের আকার ধারণ করে আছেন, এমন শুভ্র জ্যোতি, মনে হলো আমার অন্ধকার হৃদয়কে যেন তার সেই উপস্থিত মাত্র আলোকিত করলেন। তখন মনে হতে তারই নিরন্তর এতদিন ধরে যে তপস্যা করছি, এতদিন ধরে যে মনের উন্নয়ন করছি, তখন গিয়ে দেখি আমার মনে যে আনন্দ স্বরূপ আছে, সামনেও সেই আনন্দ স্বরূপ আছে, তখন মনে হয় এই যে আমিও তুমিও যে পদার্থে তৈরি, আমিও সেই একই পদার্থ।
তোমার ভিতর, তোমাকে দর্শন করতেছি আলাদা করে দূর থেকে কিছু নয়, তোমার ভিতরের যে ঈশ্বরীয় সত্তা সেইটার খোঁজ করতে এসেছি। এই তোমার সেই ঈশ্বরীয় সত্তা খোঁজ করতে গিয়ে দেখছি তুমি আর কোথাও নেই, তুমি আমার হৃদয়ের ভেতরে রয়েছো। এই যে তুমি আমার ভেতরে আছো, অদ্বৈতভাব বাইরে কোথাও নেই, আলাদা কোথাও নেই, আমার ভেতরেই আছে, এইটার জাগরণকে ঠাকুর বলছেন অদ্বৈত জ্ঞান, আঁচলে বেঁধে যা ইচ্ছা তাই কর। আমার ভিতরে সেই অদ্বৈত সত্তা বিরাজমান, কিন্তু অজ্ঞানতবশত আমি মনে করছি না আমি অদ্বৈত চিন্তা করতে পারি না, আমার সবসময় একটা করে বিগ্রহ দরকার, একটা করে ধরে থাকার জন্য একটা কোনো কিছু জিনিস দরকার। কিন্তু যত আমি তাঁর দিকে এগিয়ে যাচ্ছি তত আমার মনে হচ্ছে এটার কোনো প্রয়োজন নেই। কেশবচন্দ্র সেনকে ঠাকুর সূর্য দেখিয়েছিলেন, পশ্চিমের অস্তগামী সূর্য দেখিয়ে বলেছিলেন, কেশব দেখো দেখি সূর্য কি এত ছোট। কেশব বললেন, না ঠাকুর, সূর্য অনেক বড়, শুধু অনেক দূরে আছে, আমাদের থেকে অনেক দূরে আছে বলে এরকম ছোট দেখায়। ঠাকুর বললেন, ঠিক এই কথা। কেশব প্রশ্ন করেছিলেন যে কেন মূর্তির প্রয়োজন আছে, ঈশ্বরের উপাসনা করতে গেলে কেন মূর্তির প্রয়োজন আছে। ঠাকুর এইটা দেখানোর জন্য এই কথা বলেছিলেন। ঠাকুর তখন তাকে বললেন যে ঠিক সেই রকম আমাদের যতদিন না পর্যন্ত ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছে আমাদের একটা মাধ্যম দরকার, একটা আধার দরকার, আর যখন সেই আধার প্রাপ্ত হয়ে যায় তখন দেখি সেই আলোটা আমার ভেতরেও ছিল, এখন আমার সব দিকে আমি সেটাকে দেখতে পাচ্ছি। আমার অজ্ঞানতার কারণে সেই আলোটা আচ্ছাদিত হয়েছিল, যেমন একটা চিমনির ওপর কেউ যদি একটা কালো রঙের কাপড় দিয়ে দেয়, যেমন সেই আগেকার দিনে যখন শুনেছি যুদ্ধ বাধ্য তখন ব্ল্যাক আউট করে দেওয়া হতো, সমস্ত এই চিমনির ওপরগুলোতে কালো রং করে দেওয়া হতো, আলো আছে কিন্তু ততটা উজ্জ্বল হয়ে প্রকাশিত হতো না। সেই কারণে আলোর যে সত্তা, আলোর যে আসল যে কতটা জোর সেটা আমরা অনুভব করতে পারতাম না। ঠিক সেই রকম আমাদের ভেতরে আমাদের অন্তরেও সেই ঈশ্বরীয় প্রকাশ আছে, শুধু আমরা বুঝে উঠতে পারতাম না। তাই বলছেন প্রথমে নিজের দেবত্ব স্থাপন করে যেভাবে ঈশ্বরকে সম্মুখ করতে চাও করো, ক্ষতি হবে না, কিন্তু আগে একটা সম্বন্ধ পাকা না করে গেলেই যত গোল। সেই জন্য চিত্তশুদ্ধির দরকার হয়, সেই জন্য চিত্তশুদ্ধি ছাড়া কিছুই হয় না। এই চিত্তশুদ্ধির জন্যই সাধন ভজন নিষ্কাম কর্ম জ্ঞানযোগ ভক্তিযোগ প্রভৃতি নানা যোগ। এই যে আমার নিজের ভেতরকে সাফ করার জন্য, এই যে রোজ আমি শুনেছি আমরা নিজেরাও অনুভব করেছি যত এই কাজ করা যায় অন্যের উদ্দেশ্যে, সেবার উদ্দেশ্যে যা কিছু করা যায় মনের ভেতরে একটা অদ্ভুত আনন্দ হয়। আমরা যে বিভিন্ন জিপ্লট এলপ্লট বিভিন্ন জায়গায় যাই, দ্বীপগুলো কত দূরে সব আমাদের, যে অন্তত আমাদের এই দ্বীপে যেটুকু সুবিধা পাওয়া যায় সেই সব অঞ্চলে সেই সব সুবিধাও নেই, কিন্তু তাতে প্রচুর পরিশ্রম হয়। কিন্তু ওটা হয়ে যাওয়ার পরে আমরা যখন ফিরে আসি এক বুক আনন্দ নিয়ে ফিরে আসি। বলছেন, ফর ওয়াইড ইজ দ্য গেট অ্যান্ড ব্রড ইজ দ্য ওয়ে দ্যাট লেডেথ টু ডেস্ট্রাকশন, নরকের পথ প্রশস্ত, বিকজ স্ট্রেইট ইজ দ্য গেট অ্যান্ড ন্যারো ইজ দ্য ওয়ে উইচ লেডেথ আন টু লাইফ, অ্যান্ড ন্যারো ইজ দ্য পাথ অফ লাইফ, আর জীবনের পথ সংকীর্ণ মানে ইটার্নাল লাইফ বেদে যাকে অমৃতত্ব বলেছে। বাইরে পরিষ্কার থাকলে কি হবে, হাজার চোখই বোঝো আর ভস্যই মাখো, আর অনশনই করো কিংবা জলেই দাঁড়িয়ে থাকো, কিছুতেই কিছু হচ্ছে না। ভেতর পরিষ্কার না হলে অন্তর শুদ্ধ চাই, হয়তো খুব লোকমান্য নাম যশ টাকা করি এসব হলো, ব্যাস এই পর্যন্ত, এর বেশি কিছু নয়। তাই ঠাকুর বলতেন মন মুখ এক করো, তাকে যদি চাও, এটা খুব বড় কথা, মন মুখ এক করা। মন মুখ যদি এক না হয়, মনে খানিকটা ভিতরে অন্য কিছু হলে তাহলে কোনোভাবেই আন্তরিক শান্তি লাভ করা যায় না। আপনি দেখবেন কখনো মন মুখ যদি আপনি এক না করেন কিছুতেই ভালো করে জপ ধ্যান করতে পারবেন না, জপ করতে গেলেও তখন দেখবেন আপনার মন অন্যদিকে ধাবিত হচ্ছে, ঘোলা জলে প্রতিবিম্ব পড়ে না। আরেকটি সুন্দর কথা সেদিনকে শুনেছিলাম, জল আগুনে চাপিয়ে দিয়ে সেই জলটা যদি যখন ফুটতে থাকে তার মধ্যে যেমন মুখ দেখা যায় না, ঠিক আমার ভেতরে যদি কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য এই যে আগুনগুলো আছে এগুলো যদি ফুটতে থাকে তাহলে সেই আয়নায় নিজের মুখখানা আমি দেখতে পাবো না। তাই বলছেন ঘোলা জলে প্রতিবিম্ব পড়ে না, এইরূপ মন মলিন থাকলে ভগবান লাভ হয় না। ঠাকুর ছিলেন শুদ্ধ স্বরূপ, একেবারে নির্মল,
শুদ্ধম অপাপবিদ্ধম। তাই স্বামীজির হাতের খাওয়া পর্যন্ত গ্রহণ করতে পারলেন না। একজন ভক্ত ছিল, 25 টাকা মাইনে পেত, ঠাকুর যেন রাবড়ি এসব আনত কখনো কখনো। ঠাকুর আমাদের বলেছিলেন, দেখো ওর এইসব জিনিস গুর মতো মনে হচ্ছে। পরে জানা গেল সে 25 টাকা মাইনে পায় আর নাকি 30 টাকা মিথ্যা বলে মিথ্যা বিল লিখে আনে, তাই এই রূপ দেখতেন, ওর দেওয়া জিনিস খেতে পারতেন না। এই যে সব কাজ অফিসাদিতে কর্ম করতে হয় লোকেদের, এতেও চিত্তশুদ্ধ হয় যদি নিষ্কামভাবে করে, নয় তো বন্ধন। যদি আমরা সবচেয়ে ভালো হয়, যদি আমরা যা কিছু কাজ করি না কেন সেটাকে যদি সেবার ভাবনায় করতে পারি, তাতে মানুষের উপকার হবে, আমার সামনের মানুষটার ভালো হবে, এবং এইটা যদি করতে পাই তাহলে দেখবেন আমাদের ভেতরের যে মলিন যে চিত্ত সেটা সহজে মলিনতা মুক্ত হবে, আমরা অনেক বেশি উন্নততর জীবন যাপন করতে পারবো। শ্রী ভগবান আমাদের সেই শক্তি দিন, আমরা যেন সত্য সত্যই এইরকম উন্নততর জীবন যাপন করতে পারি এবং আমাদের সাধ্যানুযায়ী অন্যের সেবার্থী যেন করে যেতে পারি। এটি করতে পারলে দেখবেন আমাদের জীবনেও একটা বড় পরিবর্তন এসছে, আমরা নিজেরা অনুভব করতে পারবো এই বদলটা এসেছে। আসলে আমাদের বদলটা কেউ ধরতে পারে না, আমাদের বদলটা শুধু আমরাই ধরতে পারি, আমরা নিজেরাই বুঝতে পারবো। দেখবেন একটা অদ্ভুত আনন্দের মধ্যে বিরাজ করছেন, যে আনন্দটা একেবারে শেষ না হওয়ার মতো একটা আনন্দ, এমন এক আনন্দ যেটা কখনো শেষ হচ্ছে না, মনে হচ্ছে যেন এক অদ্ভুত প্রাণশক্তি, একটা অদ্ভুত কষ্ট, অদ্ভুত আনন্দ আমাদের ভেতরে যেন সবসময় বিরাজ করছেন। আপনি কিছুই করেননি কিন্তু মনে হচ্ছেন কিরম একটা ফুরফুরের মতো আছে, এখনকার ছেলেপুলেরা বলে না জেল হয়ে গেল, ঠিক সেই রকম যে ভগবানের সঙ্গে একটা জেল হয়ে যাওয়া, উচ্চ আদর্শের সঙ্গে একটা জেল হয়ে যাওয়া, একটা সুসম্পর্ক তৈরি হয় ঈশ্বরের সঙ্গে। ঠাকুর আমাদের সেই শক্তি দিন, আমরা যেন ভগবানের সঙ্গে জেল হয়ে থাকতে পারি। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনাম ইড্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।